যুবককে মারধরের অভিযোগ উঠলো নেশামুক্তি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়। জখম যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। এক যুবককে মারধরের অভিযোগ উঠলো নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়। বর্তমানে জখম অবস্থায় আক্রান্ত যুবককে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় জানা গেছে, বনগাঁ থানার গোবলাপুরের বাসিন্দা এক যুবক নেশামুক্তির জন্য পাইকপাড়া এলাকায় এক নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হন। চিকিৎসা শেষ হলেও ওই নেশামুক্তি কেন্দ্রে যাতায়াত ছিল যুবকের। শনিবারও সন্ধ্যায় নেশামুক্তি কেন্দ্রে যান তিনি। সেই সময় যুবক জানতে পারেন তার স্ত্রীর সাথে গোপনে ফোনে কথা বলেন নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার। তারা যে ওষুধ নিয়ে আসতো, ওষুধ আমাদের দেওয়া হয়। এবার রাস্তায় গিয়ে ওর সাথে দেখা হওয়ার পর কি হয়েছে মাসটা মানে পুরোপুরি হয়ে যাবে। এরই প্রতিবাদ করেন সদ্য নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পাওয়া ওই যুবক। এখানে আমাকে মারলো ফার্স্টে, আমি ছুটি নিয়ে থানার সামনে ফেলোশিপ পয়েন্টে গিয়েছি। ওখানে নাকি আমি নাকি খিস্তি কামানি দিয়েছি নাকি, ওখানে সবাই জানে আমি খিস্তি দিয়েছি কিনা। আমি আর আমার ভাগ্নে বাইক করে আসছি, ওরা আমাদের কুটি বাড়ি দেখলো, তাড়িয়ে সেখানে ধরে দুমদাম আমার মোটর সাইকেল পাত্রদার সেন্টার হয়েছে শান্তিদান ফাউন্ডেশনের নেশামুক্ত কেন্দ্রে। ওখানে আমি 3 মাস ট্রিটমেন্ট নিয়ে ভালো আছি। আর আজকে আমার যে বউয়ের সাথে ওরাও কথা হয়তো বলেছে, আমার সন্দেহ হয়েছে বলে আমি বাড়ি চলে আসছিলাম। 10 মিনিট আগে দিদি পিদি সবাই ছিল এখানে, অনেক লোক ছিল। ওরা যে লোকরা যে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, সবার দৌড় মেরেছে ওরা। অভিযোগ, স্ত্রীর সাথে ফোনে কথা বলার ঘটনার প্রতিবাদ করলে নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার ও তার দলবল ওই যুবককে বেধড়ক মারধর করে, এমনকি কেন্দ্র থেকে বের করে দেয়। পরে পাইকপাড়া বাজারের কাছে তাকে ফের মারধর করা হয় বলে অভিযোগ। ধরে মারা চালু করলো, তারপরে পরে যে লেবে উনিও মারা শুরু করলো। তারপর গাড়িটা পড়ে গেল, পড়ে যেয়ে ওই মারতে মারতে ওই দিকে নিয়ে যেয়ে ওই গাছের গুড়ায় ওই জায়গাটায় ফেলে লাথি দিয়ে লাথি, তারপর হচ্ছে ঘুষি, আনাকানা মার, মানে মুখে চুকে যেখানে পেরেছে মেরে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁ রিকভারি গ্রুপের সদস্যরা। জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন তারা। আমরা দুজনে যাচ্ছি পাইকপাড়া বাজার ক্রস করে, আমরা যাচ্ছিলাম, পিছন দিক থেকে একটা খুব গতিতে একটা বাইক আসলো, এসে সামনে এইভাবে দাঁড় করিয়ে দিল আমাদের গাড়িটারে। ওরা গাড়ি স্ট্যান্ড করে এসে কলার ধরে, আমি পিছনে বসছিলাম, আর মামারে দুমদাম মারলো। দুমদাম মারা মানে চেনো ওদের? ওদের চিনি বলতে শক্তিদান ফাউন্ডেশনে ওরা ট্রিটমেন্ট নেয়, নাম মামা জানে, মাম ঠিক বলতে পারলাম না। ওদের বাড়ি হচ্ছে গোবরাপুরে, আর আমার বাড়ি হচ্ছে নখ। এখন ওর যে অবস্থা, হাসপাতাল থেকে বললো একটু সিচুয়েশান খারাপ আছে, মানে শ্বাসকষ্ট প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এইসব তো কেটে গেছে, এইসব কেটে গেছে, এইসব মানে লেগেছে প্রচণ্ড, জামা টামা তো ছেঁড়া গেছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন রিকভারি গ্রুপের সদস্যরা। বিষয়টা হচ্ছে, কালকে আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে ওই ছেলেটা ওই সেন্টারটাতে ভর্তি ছিল এবং কিছুদিন আগে তার ছুটিও হয়ে যায়, তারপরে সে ওই সেন্টার থেকে কাজকর্ম করতো। ইদানিং যে সেন্টারের মালিক, সে ওই পেশেন্টার স্ত্রীর সাথে কথাবার্তা বা হোয়াটসঅ্যাপে চ্যাট মেসেজ টেসে এইসব করতো। সেই সব নিয়ে যখন ওই পেশেন্টটা জানতে পারে, সে যখন মালিককে প্রশ্ন করতে যায় যে এইসবগুলো কেন করা হচ্ছে, তাকে মারধর করা হয়। ওই সেন্টারের মালিক প্রথমে সেন্টারের মধ্যেই মারধর করে, তারপরে ওই ছেলেটা যখন বাড়িতে যাচ্ছিলো তখন মাঝপথে তার পথাটকে তাকে মারধর করে। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা বিষয়টা নিয়ে খতিয়ে দেখব। হ্যাঁ, খতিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেব, এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, এবং ওই স্থানীয় যে পঞ্চায়েত, যে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত প্রধান আছে, তাদের কাছেও আমরা অনুরোধ রাখবো যে ওই সেন্টারটার কাগজপত্র বা সেন্টারের কার্যকলাপ, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।